শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী সারদানন্দ পাঠ করছি গোপা বাগচি। দশম অধ্যায়, ভৈরবী ব্রাহ্মণী সমাগম। সন 1267 সালের শেষ ভাগে ইংরেজি 1861 খ্রিস্টাব্দে কামারপুকুর হইতে দক্ষিণেশ্বরে ফিরিবার পরে ঠাকুরের জীবনে দুইটি ঘটনা সমুপস্থিত হয়। ঘটনা দুইটি তাহার জীবনে বিশেষ পরিবর্তন উপস্থিত করিয়াছিল, সেজন্য উহাদের কথা আমাদিগের আলোচনা করা আবশ্যক। 1861 খ্রিস্টাব্দের প্রারম্ভে রানী রাসমণি গ্রহণী রোগে আক্রান্ত হন। ঠাকুরের নিকটে শুনিয়াছি রানী ওই সময়ে একদিন সহসা পড়িয়া যান। উহাতে জ্বর, গাত্রবেদনা ও অজীর্ণাদি ক্রমে ক্রমে উপস্থিত হইয়া উক্ত রোগের সঞ্চার করে। ব্যাধি স্বল্পকাল মধ্যে সাংঘাতিক ভাব ধারণ করিয়াছিল। আমরা ইতঃপূর্বে বলিয়াছি সন 1262 সালের 18ই জ্যৈষ্ঠ, ইংরেজি 1855 খ্রিস্টাব্দের মে মাসের 31 তারিখ বৃহস্পতিবার রানী দক্ষিণেশ্বরে দেবী প্রতিষ্ঠা করেন। ঠাকুর বাটির ব্যয় নির্বাহের জন্য তিনি ওই বৎসর 14ই ভাদ্র, ইংরেজি 29শে আগস্ট তারিখে দিনাজপুর জেলার অন্তর্গত 3 লাট জমিদারি 2,24,000 মুদ্রায় ক্রয় করিয়াছিলেন। কিন্তু মনে মনে সংকল্প থাকিলেও এতদিন তিনি ওই সম্পত্তি দানপত্র করিয়া দেবোত্তরে পরিণত করেন নাই। আসন্নকাল উপস্থিত দেখিয়া উহা করিবার জন্য তিনি এখন ব্যস্ত হইয়া উঠিলেন। রানী চারি কন্যার মধ্যে মধ্যমা ও তৃতীয়া শ্রীমতী কুমারী ও শ্রীমতী করুণাময়ী দাসীর কালীবাটি প্রতিষ্ঠার পূর্বেই মৃত্যু হইয়াছিল। সুতরাং তাহার মৃত্যুশয্যার পার্শ্বে তাহার জ্যেষ্ঠা ও কনিষ্ঠা কন্যাদ্বয় শ্রীমতী পদ্মমণি ও শ্রীমতী জগদম্বা দাসী উপস্থিত ছিলেন। দানপত্র সম্পন্ন করিবার কালে তিনি ভবিষ্যৎ ভাবিয়া উক্ত সম্পত্তির অযথা নিয়োগের পথ এককালে রুদ্ধ করিবার মানসে নিজ কন্যাদ্বয়কে দেবোত্তর করিবার সম্মতি প্রদানপূর্বক ভিন্ন এক অঙ্গীকারপত্র সহি করিতে বলিয়াছিলেন। শ্রীমতী জগদম্বা উক্ত পত্রে সহি প্রদান করিলেন, কিন্তু জ্যেষ্ঠা কন্যা পদ্মমণি বহু অনুরোধেও উহাতে সহি দিলেন না। সেজন্য মৃত্যুশয্যায় শয়ন করিয়াও রানী শান্তি লাভ করিতে পারেন নাই। অগত্যা জগদম্বার ইচ্ছায় যাহা হইবার হইবে ভাবিয়া রানী 1861 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি তারিখে দেবোত্তর দানপত্রে সহি করিলেন এবং ওই কার্য সমাধা করিবার পরদিন 19শে ফেব্রুয়ারি তারিখে রাত্রিকালে শরীর ত্যাগ করিয়া দেবলোকে গমন করিলেন। ঠাকুর বলিতেন, শরীর ত্যাগের কিছুদিন পূর্বে রানী রাসমণি কালীঘাটে আদিগঙ্গা তীরস্থ বাটিতে আসিয়া বাস করিয়াছিলেন। দেহ রক্ষার অব্যবহিত পূর্বে তাহাকে গঙ্গাগর্ভে আনয়ন করা হইলে সম্মুখে অনেকগুলি আলোক জ্বালা রহিয়াছে দেখিয়া তিনি সহসা বলিয়া উঠিয়াছিলেন, সরিয়ে দে, সরিয়ে দে, ওসব রোশনাই আর ভালো লাগছে না। এখন আমার মা অর্থাৎ শ্রী জগদম্বা আসছেন, তাঁর শ্রীঅঙ্গের প্রভায় চারিদিক আলোকময় হয়ে উঠেছে। কিছুক্ষণ পরে, মা এলে, পদ্ম যে সহি দিলে না, কি হবে মা? ওই কথার উত্তর প্রদান করিয়াই যেন শিবাকুল ওই সময় চারিদিক হইতে উচ্চৈস্বরে ডাকিয়া উঠিল। কথাগুলি বলিয়াই পুণ্যবতী রানী শান্তভাবে মাতৃক্রোড়ে মহাসমাধিতে শয়ন করিলেন। রাত্রি তখন দ্বিতীয় প্রহর উত্তীর্ণ হইয়াছে। কালীবাটির দেবোত্তর সম্পত্তি লইয়া রানী রাসমণির দৈহিত্রগণের মধ্যে উত্তরকালে যে বহুল বিবাদ বিসংবাদ ও মকদ্দমা চলিতেছে তাহা হইতে বুঝিতে পারা যায় তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্না রানী তাহার প্রাণস্বরূপ দেবী সেবার বন্দোবস্ত যথাযথ থাকিবে না বলিয়া কেন এত আশঙ্কা করিয়াছিলেন এবং কেনই বা ব্যাধির যন্ত্রণাপেক্ষা ওই চিন্তার যন্ত্রণা মৃত্যুকালে তাহার নিকট তীব্রতর বলিয়া অনুভূত হইয়াছিল।
আদালতের কাগজপত্রে দেখা যায় ওই সকল মোকদ্দমার বহুল ব্যয়ের জন্য ওই দেবোত্তর সম্পত্তি ঋণগ্রস্ত হইয়া ক্রমশ কিঞ্চিন ন্যূন লক্ষ মুদ্রায় বাঁধা পড়িয়াছে। কে বলিবে রানী রাসমণির অদ্বিতীয় দৈবকীর্তি ওই বিবাদের ফলে নামমাত্রে পর্যবসিত এবং ক্রমে লুপ্ত হইবে কি না? রানীর কনিষ্ঠ জামাতা শ্রীযুক্ত মথুরমোহন বিশ্বাস বিষয় সংক্রান্ত সকল কার্য পরিচালনায় তাহার দক্ষিণ হস্তস্বরূপ হইয়া উঠিয়াছিলেন। প্রতিষ্ঠার কাল হইতে তিনি কালীবাটির দেবোত্তর সম্পত্তির আয় ব্যয় বুঝিয়া লইয়া রানীর ইচ্ছামতো সকল বিষয়ের বন্দোবস্ত করিতেছিলেন। সুতরাং রানীর মৃত্যুর পরে তিনি দেবসেবা সংক্রান্ত সকল কার্য পূর্বের ন্যায় পরিচালনা করিতে থাকিলেন। শ্রী রামকৃষ্ণ দেবের পবিত্র প্রভাবে দেবতা ভক্তি মথুর মোহনের অন্তরে বিশেষ অধিকার বিস্তার করায় দক্ষিণেশ্বরের মাতৃসেবা রানীর মৃত্যুতে কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত হয় নাই। ঠাকুরের সহিত মথুরবাবুর বিচিত্র সম্বন্ধের কথা আমরা ইতঃপূর্বে অনেক স্থলে বলিয়াছি, অতএব এখানে উহার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। এখানে কেবলমাত্র এই কথা বলিলেই চলিবে যে দীর্ঘকালব্যাপী তন্ত্রোক্ত সাধনসমূহ ঠাকুরের জীবনে অনুষ্ঠিত হইবার পূর্বে রানী রাসমণির স্বর্গারোহণ ও কালীবাটি সংক্রান্ত সকল বিষয়ে মথুরমোহনের একাধিপত্য লাভরূপ ঘটনা উপস্থিত হওয়ায় ভক্তিমান মথুর তাহাকে ওই বিষয়ে সহায়তা করিবার বিশেষ অবসর প্রাপ্ত হইয়াছিলেন। মনে হয় মথুরের উক্ত আধিপত্য লাভ যেন ঠাকুরকে সহায়তা করিবার জন্যই উপস্থিত হইয়াছিল, কারণ দেখা যায় দেবতা জ্ঞানে ঠাকুরের সেবা করাই এখন হইতে তাহার নিকটে সর্বপ্রধান কার্যরূপে পরিণত হইয়াছিল। দীর্ঘকাল সমভাবে এক বিষয়ে বিশ্বাসী থাকিয়া উচ্চ ভাবাশ্রয়ে জীবন অতিবাহিত করা একমাত্র ঈশ্বর কৃপাতেই সম্ভবপর হয়। অতএব রানীর বিপুল বিষয়ে একাধিপত্য লাভপূর্বক বিপদগামী না হইয়া মথুরমোহন যে ঠাকুরের প্রতি দিন দিন অধিকতর বিশ্বাস সম্পন্ন হইয়া উঠিয়াছিলেন এবং এখন হইতে দীর্ঘ একাদশ বৎসরকাল তাহার সেবায় আপনাকে সমভাবে নিযুক্ত রাখিতে সক্ষম হইয়াছিলেন, ইহাতে তাহার পরম ভাগ্যের কথা বুঝিতে পারা যায়। ঈশ্বর সাধক ভিন্ন অন্য কোনো ব্যক্তি ঠাকুরের দিব্যোন্মাদ অবস্থার অসাধারণ উচ্চতা সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা করিতে পারে নাই। মানব সাধারণ তাহাকে বিকৃত মস্তিষ্ক বলিয়া স্থির করিয়াছিল, কারণ তাহারা দেখিয়াছিল তিনি সর্বপ্রকার পার্থিব ভোগ সুখ লাভে পরাঙ্মুখ হইয়া তাহাদিগের বুদ্ধির অগোচর একটা অনির্দিষ্ট ভাবে বিভোর থাকিয়া কখনো হরি, কখনো রাম এবং কখনো বা কালী কালী বলিয়া দিন কাটাইয়া দেন। আবার রানী রাসমণি ও মথুরবাবুর কৃপাপ্রাপ্ত হইয়া কত লোক ধনী হইয়া যাইল, তিনি কিন্তু ভাগ্যক্রমে তাহাদের সুনয়নে পড়িয়াও আপনার সাংসারিক উন্নতির কিছুই করিয়া লইতে পারিলেন না। সুতরাং তিনি হিতাহিত জ্ঞানশূন্য উন্মাদ ভিন্ন অপর কি হইবেন? এই কথা কিন্তু সকলে বুঝিয়াছিল যে সাংসারিক সকল বিষয়ে অকর্মণ্য হইলেও এই উন্মাদের উজ্জ্বল নয়নে, অদৃষ্টপূর্ব চালচলনে, মধুর কণ্ঠস্বরে, সুললিত বাক্যবিন্যাসে এবং অদ্ভুত প্রত্যুৎপন্ন মতিত্বে এমন একটা কি আকর্ষণ আছে যাহাতে তাহারা ওই সকল ধনী মানী পণ্ডিত ব্যক্তির সম্মুখে অগ্রসর হইতেও সংকোচ বোধ করে, সেই সকল লোকের সম্মুখে তিনি কিছুমাত্র সংকুচিত না হইয়া উপস্থিত হন এবং অচিরে তাহাদিগের প্রিয় হইয়া উঠেন। ইতর সাধারণ মানব এবং কালীবাটির কর্মচারীরা ঐরূপ ভাবিলেও মথুরবাবু কিন্তু এখন অন্যরূপ ভাবিতেন। মথুরমোহন বলিতেন, শ্রী শ্রী জগদম্বার কৃপা হইয়াছে বলিয়াই উহার ওই প্রকার উন্মত্তবৎ অবস্থা উপস্থিত হইয়াছে। রানী রাসমণির মৃত্যুর স্বল্পকাল পরে ঠাকুরের জীবনে ওই বছর আরেকটি বিশেষ ঘটনা সমুপস্থিত হয়। দক্ষিণেশ্বর কালীবাটির পশ্চিম ভাগে গঙ্গা তীরে সুবৃহৎ পোস্তার উপর এই কালে বিচিত্র পুষ্পকানন ছিল। সযত্নে রক্ষিত ওই উদ্যানে নানা জাতীয় পুষ্প সম্ভারে ভূষিত হইয়া বৃক্ষলতাদি তখন বিচিত্র শোভা বিস্তার করিত এবং মধুগন্ধে দিক আমোদিত হইত। শ্রী শ্রী জগদম্বার পূজা না করিলেও
ঠাকুর ওই সময়ে নিত্য ওই কাননে পুষ্প চয়ন করিতেন এবং মাল্য রচনা করিয়া শ্রী শ্রী জগদম্বাকে স্বহস্তে সাজাইতেন। ওই কাননের মধ্যভাগে গঙ্গা গর্ভ হইতে মন্দিরে যাইবার চাঁদনী শোভিত বিস্তৃত সোপানাবলী এবং উত্তরে পোস্তার নিকটে স্ত্রীলোকদিগের ব্যবহারের জন্য একটি বাঁধা ঘাট ও নহবতখানা অদ্যাপি বর্তমান। বাঁধাঘাটটির উপরে একটি বৃহৎ বকুল বৃক্ষ বিদ্যমান থাকায় লোকে উহাকে বকুলতলার ঘাট বলিয়া নির্দেশ করিত। ঠাকুর একদিন প্রাতে পুষ্প চয়ন করিতেছেন, এমন সময় একখানি নৌকা আসিয়া বকুলতলার ঘাটে লাগিল এবং গৈরিক বস্ত্র পরিহিতা আলুলায়িত দীর্ঘ কেশাব ভৈরব বেশধারিণী এক সুন্দরী রমণী উহা হইতে অবতরণ পূর্বক দক্ষিণেশ্বর ঘাটের চাঁদনির দিকে অগ্রসর হইলেন। প্রৌঢ়া হইলেও যৌবনের সৌন্দর্যাভাস তাহার শরীরকে তখনও ত্যাগ করে নাই। ঠাকুরের নিকটে শুনিয়াছি ভৈরবীর বয়স তখন চল্লিশের কাছাকাছি ছিল। নিকট আত্মীয়কে দেখিলে লোকে যেরূপ বিশেষ আকর্ষণ অনুভব করিয়া থাকে, ভৈরবীকে দেখিয়া তিনি ঐরূপ অনুভব করিয়াছিলেন এবং গৃহে ফিরিয়া ভাগিনীয় হৃদয়কে চাঁদনি হইতে তাহাকে ডাকিয়া আনিতে বলিয়াছিলেন। হৃদয় তাহার ঐরূপ আদেশে ইতস্তত করিয়া বলিয়াছিল, রমণী অপরিচিতা, ডাকিলেই আসিবে কেন? ঠাকুর তদুত্তরে বলিয়াছিলেন, আমার নাম করিয়া বলিলেই আসিবে। হৃদয় বলিত, অপরিচিতা সন্ন্যাসিনীর সহিত আলাপ করিবার জন্য মাতুলের ঐরূপ আগ্রহাতিশয় দেখিয়া সে অবাক হইয়াছিল, কারণ তাহাকে ঐরূপ আচরণ করিতে সে ইতঃপূর্বে কখনো দেখে নাই। উন্মাদ মাতুলের বাক্য অন্যথা করিবার উপায় নাই বুঝিয়া হৃদয় চাঁদনিতে যাইয়া দেখিল ভৈরবী ওই স্থানেই উপবিষ্টা রহিয়াছেন। সে তাহাকে সম্বোধন করিয়া বলিল, তাহার ঈশ্বর ভক্ত মাতুল তাহার দর্শন লাভের জন্য প্রার্থনা করিতেছেন। ওই কথা শুনিয়া ভৈরবী কোনরূপ প্রশ্ন না করিয়া তাহার সহিত আগমনের জন্য উঠিলেন দেখিয়া সে অধিকতর বিস্মিত হইল। ঠাকুরের ঘরে প্রবেশ পূর্বক তাহাকে দেখিয়াই ভৈরবী আনন্দে ও বিস্ময়ে অভিভূতা হইলেন এবং সজল নয়নে সহসা বলিয়া উঠিলেন, বাবা, তুমি এখানে রহিয়াছ? তুমি গঙ্গা তীরে আছো জানিয়া তোমায় খুঁজিয়া বেড়াইতেছিলাম, এত দিনে দেখা পাইলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আমার কথা কেমন করিয়া জানিতে পারিলে মা? ভৈরবী বলিলেন, তোমাদের তিনজনের সঙ্গে দেখা করিতে হইবে এ কথা জগদম্বার কৃপায় পূর্বে জানিতে পারিয়াছিলাম। দুইজনের দেখা পূর্ব অর্থাৎ বঙ্গদেশে পাইয়াছি, আজ এখানে তোমার দেখা পাইলাম। ঠাকুর তখন ভৈরবীর নিকটে উপবিষ্ট হইয়া বালক যেমন অন্তরের কথা জননীর নিকটে সানন্দে প্রকাশ করে, সেইরূপ নিজ অলৌকিক দর্শন ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্যজ্ঞান লুপ্ত হওয়া গাত্রোদ্দাহ নিদ্রা শূন্যতা শারীরিক বিকার প্রভৃতি জীবনে নিত্য অনুভূত বিষয় সকল তাহাকে বলিতে বলিতে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিতে লাগিলেন, হ্যাঁ গা, আমার এ সকল কি হয়? আমি কি সত্যই পাগল হইলাম? জগদম্বাকে মনে প্রাণে ডাকিয়া সত্যই কি আমার কঠিন ব্যাধি হইল? ভৈরবী তাহার ওই সকল কথা শুনিতে শুনিতে জননীর ন্যায় কখনো উত্তেজিতা কখনো উল্লসিতা এবং কখনো করুণাদ্র হৃদয়া হইয়া তাহাকে সান্ত্বনা দানের জন্য বারংবার বলিতে লাগিলেন, তোমায় কে পাগল বলে বাবা? তোমার ইহা পাগলামি নয়, তোমার মহাভাব হইয়াছে, সেই জন্যই ঐরূপ অবস্থা সকল হইয়াছে ও হইতেছে। তোমার যে অবস্থা হইয়াছে তাহা কি কাহারও চিনিবার সাধ্য আছে? সেই জন্য ওই প্রকার বলে। ওই প্রকার অবস্থা হইয়াছিল শ্রীমতী রাধারানীর, ওই প্রকার হইয়াছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর, ওই কথা ভক্তিশাস্ত্রে আছে। আমার নিকটে যে সকল পুঁথি আছে তাহা হইতে আমি পড়িয়া দেখাইব ঈশ্বরকে যাহারা এক মনে ডাকিয়াছেন তাহাদের সকলেরই ঐরূপ অবস্থা সকল হইয়াছে ও হয়। ভৈরবী ব্রাহ্মণী ও নিজ মাতুলকে ঐরূপে পরমাত্মীয় ন্যায় বাক্যালাপ করিতে দেখিয়া হৃদয়ের বিস্ময়ের অবধি ছিল না। অনন্তর কথায় কথায় বেলা অধিক হইয়াছে দেখিয়া
ঠাকুর দেবীর প্রসাদী ফলমূল মাখন মিছরি প্রভৃতি ভৈরবী ব্রাহ্মণীকে জলযোগ করিতে দিলেন এবং মাতৃভাবে ভাবিতা ব্রাহ্মণী পুত্র স্বরূপে তাহাকে পূর্বে না খাওয়াইয়া জলগ্রহণ করিবেন না বুঝিয়া স্বয়ং ওই সকল খাদ্যের কিয়দংশ গ্রহণ করিলেন। দেবদর্শন ও জলযোগ শেষ হইলে ব্রাহ্মণী নিজ কণ্ঠগত রঘুবীর শিলার ভোগের জন্য ঠাকুর বাটির ভাণ্ডার হইতে আটা চাল প্রভৃতি ভিক্ষা স্বরূপে গ্রহণ করিয়া পঞ্চবটিতরে রন্ধনাদিতে ব্যাপৃতা হইলেন। রন্ধন শেষ হইলে রঘুবীরের সম্মুখে খাদ্যাদি রাখিয়া ব্রাহ্মণী নিবেদন করিয়া দিলেন এবং ইষ্ট দেবতাকে চিন্তা করিতে করিতে গভীর ধ্যানে নিমগ্ন হইয়া অভূতপূর্ব দর্শন লাভে সমাধিস্থা হইলেন। বাহ্যজ্ঞান লুপ্ত হইয়া তাহার দুই নয়নে প্রেমাশ্রুধারা প্রবাহিত হইতে লাগিল। ঠাকুর ওই সময়ে প্রাণে প্রাণে আকৃষ্ট হইয়া অর্ধবাহ্য অবস্থায় সহসা তথায় উপস্থিত হইলেন এবং দৈব শক্তি বলে পূর্ণাবিষ্ট হইয়া ব্রাহ্মণী নিবেদিত খাদ্য সকল ভোজন করিতে লাগিলেন। কতক্ষণ পরে ব্রাহ্মণী সংজ্ঞালাভ করিয়া চক্ষু উন্মীলন করিলেন এবং বাহ্যজ্ঞান বিরহিত ভাবাবিষ্ট ঠাকুরের ওই প্রকার কার্যকলাপ নিজ দর্শনের সহিত মিলাইয়া পাইয়া আনন্দে কণ্ঠকিত কলেবরা হইলেন। কিয়ৎকাল পরে ঠাকুর সাধারণ জ্ঞানভূমিতে অবরোহণ করিলেন এবং নিজ কৃত কার্যের জন্য ক্ষুব্ধ হইয়া ব্রাহ্মণীকে বলিতে লাগিলেন, কি জানে বাপু, আত্মহারা হইয়া কেন এইরূপ কার্যকলাপ করিয়া বসি। ব্রাহ্মণী তখন জননীর ন্যায় তাহাকে আশ্বাস প্রদান পূর্বক বলিলেন, বেশ করিয়াছ বাবা, ঐরূপ কার্য তুমি করো নাই, তোমার ভিতরে যিনি আছেন তিনি করিয়াছেন। ধ্যান করিতে করিতে আমি যাহা দেখিয়াছি তাহাতে নিশ্চয় বুঝিয়াছি কে ঐরূপ করিয়াছে এবং কেনই বা করিয়াছে। বুঝিয়াছি আর আমার পূর্বের বাহ্য পূজার আবশ্যকতা নাই, আমার পূজা এতদিনের সার্থক হইয়াছে। এই বলিয়া ব্রাহ্মণী কিছুমাত্র দ্বিধা না করিয়া দেবপ্রসাদ স্বরূপে উক্ত ভোজনাবশিষ্ট গ্রহণ করিলেন এবং ঠাকুরের শরীর মনাশ্রয়ে রঘুবীরের জীবন্ত দর্শন লাভপূর্বক প্রেম গদগদ চিত্তে বাষ্প বাড়ি মোচন করিতে করিতে বহুকাল পূজিত নিজ রঘুবীর শিলাটিকে গঙ্গা গর্ভে বিসর্জন করিলেন। প্রথম দর্শনের প্রীতি ও আকর্ষণ ঠাকুর এবং ব্রাহ্মণের মধ্যে দিন দিন বর্ধিত হইতে লাগিল। ঠাকুরের প্রতি অপত্য প্রেমে মুগ্ধ হৃদয়া সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরেই রহিয়া গেলেন। আধ্যাত্মিক বাক্যালাপে দিনের পর দিন কোথা দিয়া যাইতে লাগিল উভয়ের মধ্যে কাহারও তাহা অনুভবে আসিল না। নিজ আধ্যাত্মিক দর্শন ও অবস্থা সম্বন্ধীয় রহস্য কথা সকল অকপটে বলিয়া ঠাকুর নিত্য নানাবিধ প্রশ্ন করিতে লাগিলেন এবং ভৈরবী তন্ত্র শাস্ত্র হইতে ওই সকলের সমাধান করিয়া অথবা ঈশ্বর প্রেমের প্রবল বেগে অবতার পুরুষ দিকের দেহমনে কিরূপ লক্ষণ সকল প্রকাশিত হয় ভক্তিগ্রন্থ সমূহ হইতে তদ্বিষয় পাঠ করিয়া ঠাকুরের সংশয় সকল ছিন্ন করিতে লাগিলেন। পঞ্চবটিতে এইরূপে কয়েক দিবস দিব্যানন্দের প্রবাহ ছুটিয়াছিল। ছয় সাত দিন ওইরূপে কাটিবার পরে ঠাকুরের মনে হইল ব্রাহ্মণীকে এখানে রাখা ভালো হইতেছে না, কাম কাঞ্চনাসক্ত সংসারী মানব বুঝিতে না পারিয়া পবিত্রা রমণী চরিত্র সম্বন্ধে নানা কথা রটনার অবসর পাইবে। ব্রাহ্মণীকে উহা বলিবা মাত্র তিনি ওই বিষয়ের যথার্থ অনুধাবন করিলেন এবং গ্রাম মধ্যে নিকটে কোনো স্থানে থাকিয়া প্রতিদিন দিবসে কিছুকালের জন্য আসিয়া ঠাকুরের সহিত দেখা করিয়া যাইবার সংকল্প স্থির পূর্বক কালীবাটি পরিত্যাগ করিলেন। কালীবাটির উত্তরে ভাগীরথী তীরে দক্ষিণেশ্বর গ্রামস্থ দেবমণ্ডলের ঘাটে আসিয়া ব্রাহ্মণী বাস করিতে লাগিলেন এবং গ্রাম মধ্যে পরিভ্রমণ পূর্বক রমণীগণের সহিত আলাপ করিয়া স্বল্পদিনেই তাহাদিগের শ্রদ্ধার পাত্রী হইয়া উঠিলেন। সুতরাং এখানে তাহার বাস ও ভিক্ষা সম্বন্ধে কোনরূপ অসুবিধা রহিল না এবং লোকনিন্দার ভয়ে ঠাকুরের পবিত্র দর্শন লাভে তাহাকে একদিনের জন্য বঞ্চিত হইতে হইল না। তিনি প্রতিদিন কিয়ৎকালের জন্য কালীবাটিতে আসিয়া ঠাকুরের সহিত কথাবার্তায় কাল কাটাইতে লাগিলেন এবং গ্রামস্থ রমণীগণের নিকট হইতে
নানা প্রকার খাদ্যদ্রব্য সংগ্রহপূর্বক মধ্যে মধ্যে তাহাকে ভোজন করাইতে লাগিলেন। ঠাকুরের কথা শুনিয়া ব্রাহ্মণীর ইতঃপূর্বে মনে হইয়াছিল অসাধারণ ঈশ্বর প্রেমী তাহার অলৌকিক দর্শন ও অবস্থা সকল উপস্থিত হইয়াছে। এখন ভগবদালাপে তাহার ভাবসমাধিতে মুহুর্মুহু বাহ্য চৈতন্য লোক ও কীর্তনে পরমানন্দ দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইল ইনি কখনোই সামান্য সাধক নহেন। চৈতন্য চরিতামৃত ও ভাগবতাদি গ্রন্থের স্থলে স্থলে মহাপ্রভু শ্রীচৈতন্য দেবের জীবোদ্ধারে নিমিত্ত পুনরায় শরীর ধ্যানপূর্বক আগমনে যে সকল ইঙ্গিত দেখিতে পাওয়া যায়, ঠাকুরকে দেখিয়া ব্রাহ্মণীর স্মৃতিপথে সেই সকল কথা পুনঃ পুনঃ উদিত হইতে লাগিল। বিদুষী ব্রাহ্মণী ওই সকল গ্রন্থে শ্রীচৈতন্য ও শ্রী নিত্যানন্দ সম্বন্ধে যে সকল কথা লিপিবদ্ধ দেখিয়াছিলেন সেই সকলের সহিত ঠাকুরের আচার ব্যবহার ও অলৌকিক প্রত্যক্ষাদি মিলাইয়া সৌসাদৃশ্য দেখিতে পাইলেন। শ্রীচৈতন্য দেবের ন্যায় ভাবাবেশে স্পর্শ করিয়া অপরের মনে ধর্মভাব উদ্দীপিত করিবার শক্তি ঠাকুরের প্রকাশিত দেখিলেন। আবার ঈশ্বর বিরহ বিধুর শ্রীচৈতন্য দেবের গাত্রদাহ উপস্থিত হইলে শ্রক চন্দনাদি যে সকল পদার্থের ব্যবহারে উহা প্রশমিত হইত বলিয়া প্রসিদ্ধি আছে, ঠাকুরের গাত্রদাহ প্রশমনের জন্য ওই সকলের প্রয়োগ করিয়া তিনি তদ্রূপ ফল পাইলেন। সুতরাং তাহার মনে এখন হইতে দৃঢ় ধারণা হইল শ্রীচৈতন্য ও নিত্যানন্দ উভয়ে জীবোদ্ধারে নিমিত্ত ঠাকুরের শরীর মনাশ্রয়ে পুনরায় পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন। শিহর গ্রামে যাইবার কালে ঠাকুর নিজ দেহাভ্যন্তর হইতে কিশোর বয়স্ক দুইজনকে যেরূপ বাহিরে আবির্ভূত হইতে দেখিয়াছিলেন তাহা আমরা পাঠককে ইতঃপূর্বে বলিয়াছি। ব্রাহ্মণী এখন ওই দর্শনের কথা ঠাকুরের মুখে শ্রবণপূর্বক শ্রীরামকৃষ্ণ দেব সম্বন্ধীয় নিজ মীমাংসায় দৃঢ়তর বিশ্বাসবতী হইয়া বলিলেন, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। উদাসীনী ব্রাহ্মণী সংসারে কাহারও নিকট কিছু প্রত্যাশা করিতেন না, প্রাণ যাহা সত্য বলিয়া বুঝিয়াছে তাহা প্রকাশে লোকের নিন্দা বা উপহাস ভাগিনী হইতে হইবে এ আশঙ্কা রাখিতেন না। সুতরাং শ্রীরামকৃষ্ণ দেব সম্বন্ধীয় নিজ মীমাংসা তিনি সকলের সম্মুখে বলিতে কিছু মাত্র কুণ্ঠিতা হয় নাই। শুনিয়াছি এই সময়ে একদিন ঠাকুর পঞ্চবটী তলে মথুরবাবুর সহিত বসিয়াছিলেন, হৃদয়ও তাহাদের নিকটে ছিল। কথা প্রসঙ্গে ঠাকুর ব্রাহ্মণী তাহার সম্বন্ধে যে মীমাংসায় উপনীতা হইয়াছেন তাহা মথুর মোহনকে বলিতে লাগিলেন। বলিলেন, সে বলে যে অবতার দিকে যে সকল লক্ষণ থাকে তাহা এই শরীর মনে আছে, তার অনেক শাস্ত্র দেখা আছে, কাছে অনেক পুঁথিও আছে। মথুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, তিনি যাহাই বলুন না বাবা, অবতার তো আর দশটির অধিক নাই, সুতরাং তাহার কথা সত্য হইবে কেমন করিয়া? তবে আপনার উপর মা কালীর কৃপা হইয়াছে এ কথা সত্য। তাহারা ঐরূপে কথোপকথন করিতেছেন এমন সময়ে এক সন্ন্যাসিনী তাহাদের সম্মুখে আগমন করিতেছেন দেখিতে পাইলেন এবং মথুর ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, ইনি কি তিনি? ঠাকুর স্বীকার করিলেন। তাহারা দেখিলেন ব্রাহ্মণী কোথা হইতে এক থালা মিষ্টান্ন সংগ্রহ করিয়া শ্রী বৃন্দাবনে নন্দরানী যশোদা যেভাবে গোপালকে খাওয়াইতে সপ্রেমে অগ্রসর হইতেন সেইভাবে তন্ময় হইয়া অন্য মনে তাহাদিগের দিকে চলিয়া আসিতেছেন। নিকটে আসিয়া মথুরবাবুকে দেখিতে পাইয়া তিনি যত্নপূর্বক আপনাকে সংযতা করিলেন এবং ঠাকুরকে খাওয়াইবার নিমিত্ত হৃদয়ের হস্তে মিষ্টান্ন থালাটি প্রদান করিলেন। তখন মথুরকে দেখিয়া ঠাকুর তাহাকে বলিলেন, ওগো, তুমি আমাকে যাহা বলো সেই সব কথা আজ ইহাকে বলিতেছিলাম। ইনি বলিলেন, অবতার তো দশটি ছাড়া আর নাই। মথুরনাথ ইত্যবসরে সন্ন্যাসিনীকে অভিবাদন করিলেন এবং তিনি সত্যই যে ঐরূপ আপত্তি করিয়াছিলেন তদ্বিষয়ে অঙ্গীকার করিলেন। ব্রাহ্মণী তাহাকে আশীর্বাদ করিয়া উত্তর করিলেন, কেন, শ্রীমদ্ভাগবতে ২৪টি অবতারের কথা বলিবার পরে ভগবান ব্যাস শ্রীহরির অসংখ্যবার অবতীর্ণ হইবার কথা বলিয়াছেন তো।
বৈষ্ণবদিগের গ্রন্থেও মহাপ্রভুর পুনরাগমনের কথা স্পষ্ট উল্লেখিত আছে। তদ্ভিন্ন শ্রীচৈতন্যদেবের সহিত শ্রীরামকৃষ্ণদেবকে দেখাইয়া ইহা শরীর মনে প্রকাশিত লক্ষণ সকলের বিশেষ সৌসাদৃশ্য মিলাইয়া পাওয়া যায়। ব্রাহ্মণী ঐরূপে নিজ পক্ষ সমর্থন করিয়া বলিলেন, শ্রীমদ্ভাগবত ও গৌড়ীয় বৈষ্ণবাচার্যদিগের গ্রন্থে সুপণ্ডিত ব্যক্তিদিগকে তাহার কথা সত্য বলিয়া স্বীকার করিতেই হইবে। ঐরূপ ব্যক্তির নিকটে তিনি নিজ পক্ষ সমর্থন করিতে সম্মত আছেন। ব্রাহ্মণীর ওই কথায় কোনো উত্তর দিতে না পারিয়া মথুরমোহন নীরব রহিলেন। ঠাকুরের সম্বন্ধে ব্রাহ্মণীর অপূর্ব ধারণা ক্রমে কালীবাটি সকলেই জানিতে পারিল এবং উহা লইয়া একটা বিষম আন্দোলন উপস্থিত হইল। উহার ফলাফল আমরা অন্যত্র বিস্তারিতভাবে লিপিবদ্ধ করিয়াছি। ভৈরবী ব্রাহ্মণী ঐরূপে ঠাকুরকে সকলের সম্মুখে সহসা দেবতার সম্মান প্রদান করিলেও তাহার মনে কিছুমাত্র বিকার উপস্থিত হয় নাই। কিন্তু উক্ত সিদ্ধান্ত স্মরণ করিয়া শাস্ত্রজ্ঞ পুরুষ সকলে কিরূপ মতামত প্রদান করেন তাহা জানিতে উৎসুক হইয়া তিনি বালকের ন্যায় মথুরমোহনকে ওই বিষয়ের বন্দোবস্ত করিতে অনুরোধ করিয়াছিলেন। ওই অনুরোধের ফলেই বৈষ্ণব চরণ প্রমুখ পণ্ডিত সকলের দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমন হইয়াছিল। তাহাদিগের নিকটে ব্রাহ্মণী কিরূপে নিজ পক্ষ সমর্থন করিয়াছিলেন তাহা অন্যত্র বলিয়াছি।